হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমি যখন ভিডিওটা এডিট করছি তখন আমার মেয়ে সাবামুনি আমার হাতে আলপনা এঁকেছে। তো এত ছোট্ট সাবামুনি এত সুন্দর করে আলপনা এঁকেছে দেখে আমি অবাক হচ্ছি এবং আপনাদের মাঝে শেয়ার করছি। তো অনেক সুন্দর করে এঁকেছে। আমি আজ রান্না করছি কালবাহুসের বুনা আর করব গরুর মাংস। তো এখন রান্না করছি কালবাহুস। তো আমি এখানে বড় একটা পেঁয়াজ দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল। তো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেলে এখানে আমি মশলা অ্যাড করব। তো এই বাটিতে আমি সব মশলা একত্রে করে নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি এক চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, এক চামচ জিরার গুঁড়া, তারপর এক চামচ লবণ দিয়ে ভালো করে পানি দিয়ে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর মাছ দিব। তো রান্না করছি টাটকা মাছ, সেজন্য বাজার কোনো প্রয়োজন নেই। তো বাজার থেকে টাটকা মাছ এনেছি। তো এই টাটকা মাছটা রান্না করছি। যদি ফ্রিজের মাছটা হইতো তাহলে অবশ্যই ভেজে রান্না করতে হইতো। তো এখন ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করতে হবে, মশলাটা কষিয়ে নিতে হবে। তো এখন মশলা কষানো হয়ে গিয়েছে। তো এই অবস্থায় আমি আরেকটু মশলাটারে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে তারপর মাছ দিয়ে মশলার সাথে আবারও মিশিয়ে নিব। যে মাছটি দিয়ে দিচ্ছি, তো এখন মশলার সাথে মাছটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নিব। তো ভালোভাবে মশলার সাথে মাছটি আমি মিশিয়ে নিচ্ছি, নিয়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ রান্না করব। তো আবারও ডাকনাতে ডেকে আর কিছুক্ষণ রান্না করছি। তো আমি এখানে এক কাপের মতো পানি দিয়েছি। তো আমি চার পাঁচটা মতো কাঁচামরিচ দিয়েছি, দিয়ে এখন ডাকনাতে ডেকে কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না হয়েছে। তো খুবই কম সময় লাগে মাছ বোনা করতে। তো খুবই সহজ একটা রেসিপি, তো সবাই রান্না করতে পারবেন। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো বোনা হয়ে গিয়েছে, আর অল্প খানিক হবে তাহলে হয়ে যাবে। তো হয়ে গিয়েছে কালবাহুস মাছের বোনা। তো খুবই সহজ একটা রেসিপি, তো খেতে খুবই মজা হয়েছে। আমি রান্না করব গরু মাংস। তো এই পর্যায়ে আমি গরু মাংস রান্না করছি, তো কুরবানি গরু মাংস। তো আমি মেখে একত্রে মেখে রান্না করছি। তো যেভাবেই রান্না করেন কুরবানির মাংস খেতে ভালো লাগে। তো এখন আমি দেখাবো যে গরু মাংস কিভাবে আমি মশলা সব একত্রে দিয়ে রান্না করছি। তো এই যে এখানে আমি মাংস নিয়েছি, তারপরে জিরা দিয়ে দিলাম, জিরা গুঁড়া, মহুরির গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, আদা রসুন সবই দিয়েছি, আর এক কাপের মতো পেঁয়াজ কুচি করে দিয়েছি। তো দিয়ে তো এখন দিয়ে দিচ্ছি লবণ। তো এখানে আমি এক চামচের চেয়েও বেশি লবণ দিয়েছি, আর দিয়ে দিব মরিচের গুঁড়া। তো এখানে আমি মরিচের গুঁড়া দুই চামচের চেয়েও বেশি দিব। তো এখানে দুই চামচ দিয়েছি, তো আরও হাফ চামচের মতো দিয়ে দিব। তো এখানে দুই চামচ মরিচের গুঁড়া দিয়েছি, আর দিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়া, আর এখন দিব হলুদ। তো এখানে এক চামচের মতো হলুদ দিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে তারপর দিব তেল। তো এখন দিয়ে দিচ্ছি তেল। তো তেল কম খাওয়াটাই শরীরের জন্য ভালো, তো আমি বেশি তেল দিব না, অল্পই দিয়েছি। তারপর তো এখন ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। তো এখন দিয়ে দিব এলাচি, দারচিনি, তারপর দিব একটা মতো তেজপাতা। তো এখানে আমি এলাচি দারচিনি দিয়েছি, আর দিয়ে দিব দুইটা তেজপাতা। তো এই যে এখন আমি ধুয়ে একটু চিড়ে দিচ্ছি, চিড়ে দিলে ঘ্রাণ আসে বেশ। তো এখন দিয়ে ডাকনাতে ডেকে যতক্ষণ না
জাল উঠেছে ততক্ষণ আমি রান্না করব। তো আর দিয়ে দিব এখানে এক কাপের মতো পানি। তো এক কাপ পানি দিয়ে আমি রান্নাটা করছি। তো এক কাপ পানি দিয়ে তারপর ডাকনাতে ডেকে, তো এখন ডাকনাতে ডেকে দিচ্ছি। যতক্ষণ না কষা কষা হয়েছে ততক্ষণ রান্না করতে হবে। তো এখন আমি একটু নাড়াচাড়া করে দিব, না হয় নিচে লেগে যেতে পারে, সেজন্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তো তারপর আমি আবারও ডাকনাদের ডেকে আরও কিছুক্ষণ রান্না করব। আরও এক কাপ পানি দিয়ে দিচ্ছি। তো মোট দুই কাপ পানি দিয়েছি। তো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। তারপর যতক্ষণ না এটা কষা কষা হয়েছে ততক্ষণ আমি রান্না করছি। তো মাংস কষানো হয়ে গিয়েছে, এখন আমি এক কাপের মতো পানি দিব, যে এক কাপ পানি দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ডাকনা দিয়ে ডেকে রান্না করছি। তারপর একটা ছবি এঁকেছে, সেটাও আপনাদের মাঝে শেয়ার করছি। তো দুই লাইন সাবামণি গান শোনাবে, তাহলে শুনুন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। তো আজ এই পর্যন্তই বিদায় নিব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, বাই।